নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। বড়সড় করোনা থাবা জলপাইগুড়ি পৌর এলাকায়। রবিবার একসাথে 12 জনের শরীরে করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে। এ বিষয়ে পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য নিপু সাহা জানান, পৌর এলাকার 25, 18, 7 ও 1 নম্বর ওয়ার্ড মিলিয়ে মোট 12 জন করোনা সংক্রমিত হয়েছেন। নিপুবাবু জানালেন, এদের মধ্যে কিছু হোম আইসোলেশনে থাকলেও এমন কিছু রয়েছেন যাদের শারীরিক সমস্যা রয়েছে, তাদের জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন সংক্রমিত এলাকাগুলিকে জীবাণুমুক্ত করে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয় বলে জানালেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য নিপু সাহা। আজকে আমরা 7 নম্বর ওয়ার্ডের তিলিপাড়াতে দাঁড়িয়ে আছি। এখন এইখানে একজনের করোনা পজিটিভ হয়েছে। আজকে শহরে এখন অবধি আমাদের কাছে যা রিপোর্ট, তাতে 12 জনের পজিটিভ এসেছে। 18 নম্বর ওয়ার্ডে 5 জন, 25 নম্বর ওয়ার্ডে 2 জন, 1 নম্বর ওয়ার্ডে 3 জন, আর সাথে একজন এখানে আছি। না, কিছু লোক হোম আইসোলেশনে আছেন, আর যারা একটু শ্বাসকষ্ট বা অন্যান্য উপসর্গ ছিল ওনাদের কোভিডে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমরা এখনই প্রতিটা জায়গায় আমরা জীবাণুমুক্ত কাজ করে কন্টেনমেন্ট জোন করা দেবো। জলপাইগুড়ির মানুষকে বঞ্চিত করে তুলে দেওয়া হচ্ছে দার্জিলিং মেল তিস্তা তোর্ষা এক্সপ্রেস। এই অভিযোগ এনে রবিবার জলপাইগুড়ি স্টেশনে বিক্ষোভ দেখালো শহর ব্লক তৃণমূল কংগ্রেস। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন শহর ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সোমনাথ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পল্লব দাস, তপন ব্যানার্জি সহ অন্যান্য নেতা কর্মীরা। তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তুঘলকির সিদ্ধান্ত নিয়ে জলপাইগুড়ি স্টেশন থেকে একের পর এক ট্রেন তুলে নিচ্ছেন। আমরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগঠিত করছি। সেই আন্দোলনের অন্যতম প্রধান কর্মসূচি হিসাবে জলপাইগুড়ি টাউন স্টেশনে আজকে সমবেত হয়েছিলাম। এই টাউন স্টেশন একটা ঐতিহাসিক স্থান, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর পদার্পণ করেছেন, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু পদার্পণ করেছেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাউন স্টেশন থেকে নেমে তিনি সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন 2012 সনে। কাজেই এই টাউন স্টেশনকে আমরা বেছে নিয়েছিলাম এই কারণে যে 1992 সনে জলপাইগুড়ি শহরের মানুষের জন্য তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিকে জাফর শরীফ এদের প্রচেষ্টায় তিস্তা তোর্ষা এক্সপ্রেস চালু করা হয়েছিল। সেই তিস্তা তোর্ষা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পদাতিক এক্সপ্রেস চালু করেছিলেন, পদাতিক এক্সপ্রেস বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মণিখাল চৌধুরী দার্জিলিং মেল জলপাইগুড়ি শহরের জন্য দিয়েছিলেন, দার্জিলিং মেল ইতিমধ্যেই সরাসরি যোগাযোগের সুবিধা উঠিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কারণে আমরা এখানে সমবেত হয়েছি। বন বিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তকে উত্তরবঙ্গের বাইরে বদলির দাবি জানিয়ে একাংশ রাজবংশী আন্দোলনে নামলেন। সে কারণে রবিবার জলপাইগুড়ি শহরের অদূরে কালিয়াগঞ্জের স্বপ্নার বাড়ির এলাকার জলপাইগুড়ি শিলিগুড়ির রাস্তা অবরোধ করলেন কিছু রাজবংশী ও স্থানীয়রা। আন্দোলনকারীদের অভিযোগ, এশিয়াডের সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়িতে অন্যায়ভাবে অভিযান চালিয়েছিলেন বন বিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোপা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত। 13 জুলাই স্বপ্নার বাড়ি থেকে উদ্ধার হয় বেআইনি কাঠের গুঁড়ি। যদিও স্বপ্নার পরিবার ও অনুগামীদের দাবি, নদীতে ভেসে আসা কাঠের গুঁড়ি জ্বালানির জন্য কিনেছিলেন স্বপ্নার পরিবার, কিন্তু ছবিতে দেখা যায় ওই বাড়ির আঙ্গিনায় রীতিমতো কাঠের গুঁড়ি চেরাই করা হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে একাংশ রাজবংশী বন দপ্তরের ওই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আন্দোলনে নামেন। তবে সেই দিন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই দিনের ঘটনার পর সঞ্জয় দত্তকে বদলি করে দেওয়া হয়। ফের নতুন করে উত্তরবঙ্গে নিয়ে আসা হয় সঞ্জয় দত্তকে। ফলে এর প্রতিবাদে এদিন তারা রাস্তা অবরোধ কর্মসূচি পালনে সামিল হন একাংশ রাজবংশী। তাদের স্পষ্ট দাবি, সঞ্জয় দত্তকে উত্তরবঙ্গের বাইরে বদলি করুক সরকার। তবে এদিন অবরোধের জেরে ব্যস্ততম ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আমরা জানি যে বিগত দিনে বাংলা ভাষা প্রধানের বাড়িতে
রেড করা হয়। দুইটি ভেসে কালিশ্ব ভাই তৈরির জন্য দুইটি ভেসে আসা গাছ সংরক্ষিত করেছিলেন, তো সেই জন্য সদর দত্ত তার বাড়িতে রেড করেছিল এবং ওনাকে ওনাকে সম্মান করা হয়েছিল। যেহেতু উনি তো আমাদের উত্তরবঙ্গ তথা আমাদের আমাদের গর্ব, আমাদের রাজবন সম্প্রদায়ের মানুষ, তো সেই অপমানের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যেহেতু আমরা দেখছি যে ওনাকে সেই অপমানের বিরুদ্ধে ওনাকে উত্তরবঙ্গের বাইরে বদলি করা হয়েছিল, তো এখন দেখছি ওনাকে আবার আমাদের দুর্গন্ধপুর টিভিশনে ফিরিয়ে আনা হয়েছে। তো এটা কার স্বার্থে হলো, কেন করা হলো, তো সেই জন্য আমরা আন্দোলন করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে জঙ্গি তৈরি হচ্ছে বলে শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে জানালেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি আরও বলেন মুর্শিদাবাদে জঙ্গির খোঁজ মিলেছে, আর এ নিয়ে প্রশ্ন তুলে সৌমিত্রবাবু বলেন কেন সেখানে জঙ্গি তৈরি হচ্ছে, এই সমস্ত কিছুর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলেও জানালেন সৌমিত্র খাঁ। রবিবার শিলিগুড়ি বিজেপির কার্যালয় জয়মণি ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই যেন রাজ্যের শাসক দলকে বিদ্ধ করলেন। আর অন্যদিকে সৌমিত্র খাঁর বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের প্রসঙ্গে তিনি বলেন ওই অভিযোগপত্র তাদের কাছে প্রেমপত্রের সমান। আবার করোনা আবহের মধ্যেই শিলিগুড়ি সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টিকে কটাক্ষ করে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন উনি আসেন শুধুমাত্র ঘোড়া কেনা বেচা করতে। মমতা ব্যানার্জির এই রাজ্যে মুর্শিদাবাদে ছজনকে আল কায়দার জঙ্গি পাওয়া গেছে, এটা কি বলবেন যে মুর্শিদাবাদ শান্ত আছে, নিজে নিজে জঙ্গি তৈরি করুন? মমতা ব্যানার্জির এই মুখ্যমন্ত্রীর আমলে জঙ্গি তৈরির কারখানা এই পশ্চিমবঙ্গকে বানিয়েছেন। আর আগামীকাল মমতা ব্যানার্জি এই শিলিগুড়িতে আসছেন, কারণ মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে এসে উত্তরবঙ্গের কোনো সমাধান করতে পারেননি, না পাহাড় না সমতল, না যারা চায়ের শ্রমিক চা শ্রমিক তাদেরকে কোনো সমাধান করতে পারেননি, না এখানে কোনো এসিজেড প্রকল্প করতে পেরেছেন। উনি উত্তরবঙ্গে এসে শুধুমাত্র লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে আসছেন, তিনি কেনা বেচার দৌড়ায়, তিনি কাউকে কেনা বেচতে ঘোড়া কেনা বেচা করতে আসছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রাচীর কাণ্ডের তদারকি করতে রবিবার বিশ্বভারতীতে এসে পৌঁছলেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত 4 সদস্যের এক প্রতিনিধি দল। এদিন তারা প্রথমে বিশ্বভারতীর যে গেটটি 17 আগস্ট ভেঙে দেওয়া হয়েছিল সেই স্থান পরিদর্শন করেন, একই সাথে সম্পূর্ণ মেলার মাঠ পরিদর্শন করেন তারা। এরপর তারা বিশ্বভারতীর উপাচার্যর ঘরে বৈঠক করেন। তবে মেলার মাঠ পরিদর্শনের সময় মেলার মাঠের আশ্রমিকদের সঙ্গেও কথা বলেন বিচারপতিরা। কলকাতা হাইকোর্টের দ্বারা গঠিত 4 সদস্যের প্রতিনিধি দলের চেয়ারম্যান হয়েছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুর ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই বীরভূম জেলা পুলিশ সুপার, বীরভূমে জেলাশাসক সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আধিকারিকদের নিয়ে মেলার মাঠ পরিদর্শন করেন হাইকোর্ট নিযুক্ত 4 সদস্যের ওই প্রতিনিধি দলটি। জলপাইগুড়ি শহরে এই প্রথম কোনো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে করোনা টেস্টের জন্য আরটিপিসিআর করা হলো। রবিবার জলপাইগুড়ি ইউথ মিট স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ওই ধরনের টেস্টের ব্যবস্থা করা হয়। সহযোগিতায় ছিল উত্তরা ক্লাব, জলপাইগুড়ি এবং জেলা স্বাস্থ্য দপ্তর। এই সংগঠনের সম্পাদক দিগ্বিজয় দে জানান এ ধরনের শিবিরে মানুষ স্বেচ্ছায় এসে অংশগ্রহণ করে করোনার টেস্ট করে যান, কেননা শহরে বা গ্রামে অনেকেই উপসর্গহীন অবস্থায় রয়েছেন যাদের বোঝা খুবই মুশকিল হয়ে পড়ছে যে তারা করোনা পজিটিভ রয়েছেন। আরটিপিসিআর এর পুরো নামটি হলো রিভার্স ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিঅ্যাকশন। তবে কোভিড পরীক্ষার জন্য অ্যান্টিজেন, ট্রুনেট, অ্যান্টিবডি টেস্ট করা হয়ে থাকে, তার অন্যতম হলো এই আরটিপিসিআর টেস্ট। অনেকে মনে করেন কোভিড শরীরে প্রবেশ করেছে কিনা তা স্পষ্ট হবার জন্য এ ধরনের টেস্ট সকলেরই করা উচিত, তাতে বিষয়টি জানা হলে সব ক্ষেত্রেই মঙ্গল। আজকে জলপাইগুড়ি ইউথ মিট স্বেচ্ছাসেবী সংগঠন তাদের তরফ থেকে আমাদের উত্তরা ক্লাবের সহযোগিতায় এবং জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় একটি করোনা টেস্টের আয়োজন করা হয়েছে, স্ক্রিনিং টেস্ট, যেখানে আরটিপিসিআর টেস্টটাই মূলত হচ্ছে। কতজন করা হচ্ছে এখন অবধি? প্রায় 30 জনের মতো নাম দিয়েছে, আরও নাম আসবে। আমি একটা কথাই শুধু বলতে চাই যে করোনা অতিমারির ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো, গোটা জলপাইগুড়িবাসীকে, যে আপনারা এভাবে যে টেস্ট শিবিরগুলো হচ্ছে সেখানে টেস্ট করুন, কারণ অনেক ক্ষেত্রে মানুষ এখন অ্যাসিমটোমেটিক থাকছে, তাই আমরা যত টেস্ট করতে পারবো এবং যত আইসোলেট রাখতে পারবো পেশেন্টকে, তত কিন্তু আমাদের এই করোনা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাবো এবং আমাদের পরিবেশ আবার সুস্থ হবে।
রবিবার জলপাইগুড়ি পৌরসভার 25টি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো। এ বিষয়ে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল জানালেন, বর্তমানে কোভিড পরিস্থিতিতে সকলেই উদ্বিগ্ন রয়েছেন, পাশাপাশি ডেঙ্গুর মতো কঠিন রোগকে নির্মূল করা প্রয়োজন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেঙ্গু বিজয় অভিযান নাম দিয়ে এই ক্যাম্পেইন শুরু করা হয়েছে বলে জানান চেয়ারপারসন পাপিয়া পাল। জলপাইগুড়ি পৌর এলাকার ভেতর অবস্থিত 25টি ওয়ার্ডে এই ক্যাম্পেইন চলছে বলে জানান তিনি। তবে জলপাইগুড়ি পৌর এলাকার ভেতর এখনও পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর খোঁজ মেলেনি বলেও জানান পাপিয়া দেবী। যাতে কোনোভাবে ডেঙ্গু সংক্রান্ত ব্যাপারে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্যই এ ধরনের সতর্কতামূলক অভিযান চালাচ্ছে জলপাইগুড়ি পৌরসভা। 10 দিন ধরে এই কর্মসূচি চলছে জলপাইগুড়ি শহর জুড়ে। ডেঙ্গু ভাইরাস হলো ফ্লাভিভাইরিটি পরিবার ও ফ্লাভিভাইরাসগণের অন্তর্ভুক্ত মশাবাহিত এক সূত্রক আরএনএ ভাইরাস। এই ভাইরাসের 5টি সেরোটাইপ মিলেছে। এডিস এজিপ্ট মশা এই ভাইরাসের বাহক, তাই এই মশার বিনাশ নিয়ে বিশেষ অভিযানে নেমেছে জলপাইগুড়ি পৌরসভা। পরিষ্কার জমা জলে এই মশার জন্ম হয়, তাই কোনোভাবে কেউ অযথা কোথাও জমা জল রাখলে তা ফেলে দিয়ে মশার বংশবিস্তারে বাধা সৃষ্টি করতে অনুরোধ জানালেন চেয়ারপারসন পাপিয়া পাল। এই মুহূর্তের এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা যখন সকলে আতঙ্কিত হিত, সেই সময় এই মুহূর্তে আমাদের আরেকটি রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এবং সেটা হলো ডেঙ্গু। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমাদের ডেঙ্গুকে নিয়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন এবং তিনি এও আমাদের নির্দেশ দিয়েছেন যে ডেঙ্গুতে আমরা যেন একেবারে চিরতরে বিদায় নিতে পারি, তার একটা স্পেশাল ড্রাইভ হিসাবে আজকের আমাদের এই কর্মসূচি। আজকের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ডেঙ্গু বিজয় অভিযান। আমাদের প্রতি মাস 10 দিন আমাদের এই কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে নিয়মিতভাবে চলছে, কিন্তু আজকের এই কর্মসূচি একটি স্পেশাল ড্রাইভ হিসাবে নেওয়া হয়েছে। এই কর্মসূচি যাতে প্রতিটি ওয়ার্ডে যেখানে যেখানে জমা জল বা জঙ্গল আমরা দেখতে পাবো সেইখানে একটি আজকের দিনে বিশেষভাবে কাজ করে সেটিকে নির্মূল করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিলার সদ্যজাত 3 সন্তানকে চাক্ষুষ করতে চাইছেন, কিন্তু করোনা পরিস্থিতিতে বন্ধ বেঙ্গল সাফারি, তাই এই 3 ব্যাঘ্র শাবককে দেখতে না পেয়ে কি মন খারাপ করছে? তাহলে এবার শুনুন মন ভালো করার খবর। আগামী 2রা অক্টোবর বেঙ্গল সাফারি পার্ক খুলে দেওয়া হচ্ছে সর্বসাধারণের জন্য। এই খুশির খবর শোনালেন বেঙ্গল সাফারির ডিরেক্টর বিমল দেবনাথ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এখনই ওই ব্যাঘ্র শাবকদের দর্শনের সুযোগ পাবেন না দর্শকরা। ওই শাবকদের বয়স 3 মাস হলে তবেই ব্যাঘ্র শাবক দর্শনের অনুমতি নিয়ে চিন্তাভাবনা করবে বলে জানালেন বিমলবাবু। যেহেতু আগামী মাসের 2য় দিন থেকেই খুলে যাবে বেঙ্গল সাফারি, তাই বেঙ্গল সাফারিতে চলছে এই মুহূর্তে চরম ব্যস্ততা। তবে বেঙ্গল সাফারি পার্ক খুললেও আপাতত টিকিট কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে না, টিকিট কাটতে হবে অনলাইন মাধ্যমে। করোনা আবহে জনগণের সুরক্ষার স্বার্থে পার্কে প্রবেশ করার আগে দর্শকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শুধু তাই নয়, সাফারি পার্কের প্রতিটি গাড়িতে যতগুলি আসন রয়েছে তার অর্ধেক আসনে যাত্রী নিয়ে বেঙ্গল সাফারি পার্ক ঘোরানো হবে। জানা যাচ্ছে শিলামায়ের আদরে বেড়ে উঠছে 3 ব্যাঘ্র শাবক। এই মুহূর্তে ওই শাবকদের বয়স 1 মাস 8 দিন। আমাদের কাছে যে এখন গাইডলাইন এসেছে তাতে আমাদের 2 অক্টোবর থেকে খোলার কথা বলা হয়েছে। আমার জুর ভিতরে যেরকম আমাদের স্টাফদের স্যানিটাইজেশন থাকবে, ঠিক একইরকমভাবে ছুটি যারা আসবেন তাদেরকেও করতে হবে, যেভাবে গাইডলাইনগুলো আছে। প্লাস হচ্ছে আমাদের যখন সাফারিগুলো চালু হবে, সাফারি তো আমরা বাসগুলো তো সেই সমস্ত গাইডলাইনই মেনটেন করবো। টিকিটে এখন অবধি আমাদের যে গাইডলাইনটা হয়েছে যে আমাদের এখানে কাউন্টার থেকে এখনও টিকিটের ইস্যুর কোনো ব্যাপার থাকবে না, এটা টোটালটাই সেন্ট্রালি আমাদের অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং অনলাইন বুকিংয়েরই ব্যবস্থা হবে টিকিটের ব্যবস্থাটা। এটা সত্যি ঘটনা, এই যে আমরা যদি অর্ধেক মানে অর্ধেক লোক নিয়ে যাই আমাদের যে খরচাটা বেড়ে যাবে সেটা আমরা কীভাবে মেনটেন করতে পারবো সেটা শুরু হওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে কী করা যাবে। দেখুন, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ওটাকে আমরা এই মুহূর্তে সেটা করতে পারবো না, অ্যাটলিস্ট 3 মাস আমাদেরকে ওদেরকে সময় দিতে হবে মিনিমাম। কারণ বুঝতে পারছেন ওরাও তো শিশু, আমাদের শিশু যেরকম ওরাও সেরকম শিশুই,
তো ওদেরকেও আমাদের সেফটিটা দেওয়া দরকার। সেই জন্য আমরা যদি এখনই ওদেরকে ওদের কাছে লোকজন নিয়ে যাই, অনেক রকমভাবেই শিশুদের যত রকমভাবে আক্রান্ত হওয়ার ভয় থাকে, অনেক পেতজনিক আক্রান্ত হতে পারে, তো সেগুলো যাতে না হয় সেই জন্য আমরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখাবো এরকম কোনো চিন্তা ভাবনা করিনি। অবশ্যই আমাদের উপর মহলের নির্দেশ যেভাবে হবে আমরা সেভাবেই এটা করব। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দামোদর চক গ্রাম থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করে সেগুলি রবিবার নিষ্ক্রিয় করলেন বম্ব স্কোয়াডের কর্মীরা। উল্লেখ্য, দুদিন আগে কেশপুরের দামোদর চকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটে, সে সময় বোমাবাজিতে মৃত্যু হয়েছিল দুজনের। তারপর থেকে বন্ধ হয়েছিল গোটা এলাকা। অভিযোগ উঠেছিল ওই গ্রামে বোমা মজুত রাখার। এরপর ঘটনা তদন্তে পুলিশি অভিযান শুরু হলে ওই গ্রামের কয়েকটি বাড়ি থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলিকে এদিন নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব স্কোয়াড। দামোদর চক গ্রামের পাশেই থাকা ফাঁকা জায়গায় ওই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।